আপনারা যারা ইন্ডিয়া ভ্রমণে যেতে চাচ্ছেন টুরিস্ট বা মেডিকেল পারপাসে, তাদের প্রথম যে জিনিসটি জরুরি তা হলো ভারতীয় ভিসা। যে কোনো দেশের ভিসা পাওয়ার আগে আপনার নিজস্ব পাসপোর্ট থাকার লাগবে। পাসপোর্ট নিয়ে আপনি এখানে লাইনে দাঁড়াবেন, তবে খেয়াল রাখবেন কোনো দালাল বা কোনো হয়রানির মুখে আপনি পড়বেন না। এখানে আসলে আপনি সঠিকভাবে বুঝে যাবেন কিভাবে সঠিক প্রক্রিয়ায় আপনার কাজ সম্পূর্ণ করার লাগবে। এখানে সব নির্দেশনা দেওয়াই আছে। আশা করি সব কিছু মানলে সঠিকভাবে হয়রানি থেকে দালালের চক্র হতে বেঁচে যাবেন। ভিসা মূলত ছয় ধরনের হয় ইন্ডিয়ায় ভিসা করতে গিয়ে। 1 নম্বর টুরিস্ট ভিসা, 2 নম্বর মেডিকেল ভিসা, 3 নম্বর স্টুডেন্ট ভিসা, 4 নম্বর ট্রানজিট ভিসা, 5 নম্বর এন্ট্রি ভিসা, 6 নম্বর বিজনেস ভিসা। তবে বাংলাদেশের মানুষ 2টা ভিসায় বেশি ইন্ডিয়া ভ্রমণ করতে যায়, সেটা হলো টুরিস্ট ভিসা আর হলো মেডিকেল ভিসা। বড় বড় মানুষগুলো বলে গেছে ইন্ডিয়া ভ্রমণ করলে নাকি সব দেশের স্বাদ পাওয়া যায়। সেখানে রয়েছে সব ধরনের ঋতুর মৌসুম। ইন্ডিয়া প্রতিটা রাজ্যে এক এক ধরনের এক এক রকম আবহাওয়া বিরাজ করে, তাই টুরিস্ট ভিসায় মানুষ বেশি ভ্রমণ করতে যায়। তো আবেদন করার আগে যে শর্তগুলি আপনাকে মানতে হবে, সে শর্তগুলো হলো, প্রথমে আপনাকে ঘরে বসে আবেদন ফর্ম পূরণ করা লাগবে, তারপরে আপনি এখানে এসে সেই ফর্ম ফি জমা দিতে পারবেন। দেওয়ার পর আপনি ভিসা সেন্টারে ঢোকার আগে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এখানে প্রচুর নিয়মকানুন মেনেই সব কাজ সঠিকভাবে করতে হয়। তারপরে এখানে লাইনে দাঁড়ানো থাকার পর তারা আপনাকে টুকুন দিবে, টুকুন দিয়ে আপনি রুমে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে বিভিন্ন ধরনের নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনে লাইনে দাঁড়িয়ে থেকে আপনার প্রয়োজনীয় কাগজপাতি শো করাবেন অফিসারদের কাছে। এখন যে জিনিসগুলো আপনি শো করাবেন সেগুলো হলো, মেডিকেল ভিসার ক্ষেত্রে 1 নম্বরে হবে আপনার আবেদনপত্র, 2 জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন, 3 ইউটিলিটির বিলের কপি বা বিদ্যুৎ পানি গ্যাস টেলিফোন বিলের কপি, 4 নম্বর ব্যাংক সেটেলমেন্ট ডলার এন্ডোর্সমেন্ট, 5 নম্বর পেশাগত প্রমাণপত্র, 6 নম্বর সুনির্দিষ্ট তারিখ সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার, 7 নম্বর সদ্য মেডিকেল কাগজ সময়ের কপি, 8 নম্বর পাসপোর্ট ফটোকপি পাতা 2 ও 3 নম্বর। প্রয়োজনীয় কাগজপাতি সব কিছু এনে আপনি লাইনে এসে লাইনে দাঁড়িয়ে জমা দিবেন। আশা করি আপনার কয়েকদিনের মধ্যে পাসপোর্ট ভিসা হয়ে যাবে। সুন্দরভাবে নিরাপদে আপনি ভারতে ভ্রমণ করতে পারবেন আর দালাল মুক্ত দেশ গড়ে তুলবেন, ডিজিটাল বাংলাদেশ।